ও আচ্ছা আচ্ছা, ও গিফট দেবে তারপরে। আসো আসো, একটা ফোন তো ফোন দিয়ে ছবি তুলো, শহর তো গিফট দিবে কে ওরা দিন তো নেই। এ তুমি আমার ওপাশে গেছো, তুমি তো এই ব্যাসেরি। দাঁড়াও দাঁড়াও, আচ্ছা আমরা গ্রহণ করলাম আমাদের চারুকলা ভর্তি করছিলেন ১২তম ব্যাচের নবীন শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানের। আমরা তাদের উপহার আমরা গ্রহণ করে আমরা এখনই সবাইকে আমরা উপহারটি দেখাবো। রেপিং সুন্দর করে রেপিং করেছে, আশা করি ভালো কিছু আছে। গাছপালা ছাড়া সেই কালিটা অনেক সুন্দর একটা উপহার হয়েছে, যেটি প্রতিষ্ঠানের জন্য খুবই প্রয়োজন। তাই আমরা অত্যন্ত আনন্দিত, তোমাদের উদ্দেশ্য এবং আশা সফল হোক। আমরা তোমাদের জন্য শুভকামনা করছি, আশীর্বাদ করি তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছায় যাও। আমরা এমনটা তোমাদের জন্য প্রতিষ্ঠানের পরিবারের সবার পক্ষ থেকে শুভকামনা। আসলে আজকে দুই একটা কথা আমি বলতে চাই, এক মিনিটের একটু কথা বলবো। খুলনা আর্ট একাডেমি যাত্রা শুরু হয়, মানে আমি খুলনা আর্ট একাডেমি পরিচালনা করার শুরু করি 2003 সাল থেকে। পরবর্তীতে যখনই ভাবলাম যে খুলনা আর্ট একাডেমি, পূর্ব নাম ছিল নিশাত আর্ট কোচিং, সেখান থেকে 2003 সাল থেকে আর্ট সেলে এসে ভাবলাম যে আমি খুলনায় স্থায়ী হয়ে যাব এবং খুলনায় সারা জীবন আমার এখানেই থাকতে হবে, এরকম একটা পরিকল্পনা করে তখনই ভাবলাম যে খুলনার নামকরণ করে আমি কিছু একটা করতে চাই। তারপরে আমি খুলনা আর্ট একাডেমি নামকরণ করি 2008 সালে এসে। তো 8 সাল থেকে এ পর্যন্ত সেভাবে সুন্দরভাবে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠাবার্ষিকী আমরা পালন করি। তো 6 সেপ্টেম্বর আর এই বিশেষ দিনটি ছিল, আমরা পালন করতে পারিনি বিভিন্ন অসুবিধার কারণে। সেই একদিন পরে হলেও সেই সুন্দর মুহূর্তটি আবার শিশুদের নিয়ে পরিচালনা করার সুযোগ করে দিয়েছেন বঙ্গকথা পরিবার। আমরা বঙ্গকথা পরিবারের পরিবারকে আমরা ধন্যবাদ জানাই এরকম একটি সুন্দর মুহূর্ত আয়োজন করার জন্য। তো আমরা এখন শিশুদের নিয়ে কেক কাটবো, পরবর্তীতে আমরা দু একটা কথা আমরা বঙ্গকথা পরিবারের পক্ষ থেকে শুনবো, বা এখানে যারা উপস্থিত আমাদের আজকের অতিথিরা আছে সবাই দু একটা কথা বলবে। তো আমরা যেহেতু শিশুদের সামনে রেখে যদি আমরা সুন্দর কথা বলি, এটা আসলে তাদের কাছে সুন্দর লাগবে না, তাদের এখন কেক খেতে দিলেই সুন্দর হবে। তাই আমরা এই প্রোগ্রামটি আমরা দেরি না করে সবাই একটু হাত বাড়িয়ে দাও, সবাই একটু হাত বাড়িয়ে এবং সবাই একটু হাত তালি দেন এবং সবাই যে যে যা সবাই একটু শুভকামনা করেন আমাদের যে যাত্রা, আমাদের যে সামনের দিনগুলি যদি আবারও শিশুদের নিয়ে সুন্দরভাবে আমি কাকে খাওয়াবো আগে? সবাই বয়স যার কম, হ্যাঁ সবচেয়ে কম যার
আচ্ছা ম্যাডাম বলেন আপনিও নেন এক পিস নেন আমরা সবাইকে খাওয়াই দিই আসলে দেখেন ওরে খাওয়ার পরে সাগে খাওয়াইতে হবে এই আটাটা এক পিস করে ছোট ছোট পিস নেন এরপরে আমরা আমাদের হাতে দেন আমরা ক্যান্টা সরাইলে আর এক ব্যক্তির মুখ্য ব্যক্তিকে আমরা খাইয়ে দিই এবারে পাপি এগো দিবেন ছবি টেপে তোলেন এবারে কে ছবি কার হাতে ক্যামেরা এবারে আমরা আসো তোমরা এক এক করে সোয়ার্থ আসো আবার তুলবো সমস্যা